একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। ওই ময়দানে দেখা যায় মূসা আলাইহিসসালাম সহ সমস্ত পয়গম্বর এক জায়গায় জমা, আমার আপনার নবী তিনিও এক জায়গায়। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় মূসা আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম তিনি বলতেছেন, ওগো নবী, আখেরি নবী, আপনি নাকি বলেছেন আপনার উম্মতের উলামায়ে কেলাম, উলামা ও উম্মতি কা আম্বিয়া ইবনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান, কথাটা কি আপনি বলছেন নাকি? আমার আপনার নবী বলেন, হ কথাটা তো আমি বলেছি। মূসা নবী তখন বলেন, কেমন করে আপনি কথাটা বললেন, আমার তো বুঝে পড়ে না। একজন মানুষ, সাধারণ একজন উম্মত নবীর সমান হয় কেমন করে, আমার তো বুঝে আসলো না। আমার আপনার নবী রহমতের নবী বলেন, যদি কথাটা বুঝে না আসে, আমার পাশেই বসা আছে আমার একজন আলেম, আমার উম্মতের একজন আলেম বসা আছে একজন নায়েবে নবী, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, তারে আপনি কিছু জিজ্ঞেস করেন, আপনার বুঝ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন, আমার উম্মতের ভিতরে একজন আলেম আমার পাশেই বসা, তিনি কে? তিনি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে কিছু জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলে আপনার বুঝ হয়ে যাবে। মূসা আলাইহিসসালাম নরম নবী না গরম নবী? খালি গরম না, বেশি গরম, অনেক গরম একজন নবী মূসা কালিমুল্লাহ। সাথে সাথে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, ও মিয়া, তোমার নাম কি একটু বলো। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তখন তিনি তার নিজের নাম বললেন, বাবার নাম বললেন, দাদার নাম বললেন, দাদার বাপের নাম বললেন, তার বাপের নাম বললেন। বলতে বলতে ইমাম গাজ্জালি একদম আদম আলাইহিসসালাম পর্যন্ত চলে গেলে। সুবহানাল্লাহ, আমরা কয়জনে পারবো? আমরা পারবো? দাদার দাদার নাম জিজ্ঞেস করলেই তো শেষ, ঠিক কি না? দাদার দাদার নাম জিজ্ঞেসলেই তো শেষ। হয়তো দাদার বাপের নাম কেউ বা কেউ কেউ মনে রাখতে পারেন, কিন্তু দাদার দাদা জিজ্ঞেস করলেই শেষ। রহমতুল্লাহ আলী আদম আলাইহিসসালাম পর্যন্ত গেছে। মূসা আলাইহিসসালাম জিজ্ঞেস করে, ও মিয়া, তোমাকে তো এত লম্বা জবাব দিতে বলি নাই। গরম নবী তো, মেজাজ খালি গরম হইতেছে, দেখো এরে জিজ্ঞেস করলাম তার নিজের নাম, কিন্তু নিজের নাম বললো তো বললো, বাপের নামও কয়, দাদার নামও কয়, দাদার বাপের নামও কয়, এরপরে বলতে বলতে আদম পর্যন্ত। মূসা আলাইহিসসালাম তিনি একটু গুসা করে ফেললেন, রা কয়া বলতেছেন, এই মিয়া থামো, এত লম্বা জবাব দিছো কি, এত কথা কো, জিজ্ঞেসি নিজের নাম, বেশি থেকে বেশি বাপের নাম বলবা, এত লম্বা জবাব তুমি কেন দিয়েছ, আগে প্রশ্নের জবাব দাও, এত লম্বা জবাব তুমি কেন দিয়েছ। এই কথা বলতে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি আদবের সাথে বিনয়ের সাথে তিনি মুস্কি হেসে বলেন, ও গো আল্লাহর পয়গম্বর, আমি কেন এত লম্বা জবাব দিয়েছি? এই প্রশ্নের জবাব যদি আমাকে দিতে হয়, আগে আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে। মূসা নবী কয় কি প্রশ্নের জবাব, কই প্রশ্নটা হলো, আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, ডান হাতে এটা কি? আপনার ডান হাতে ছিল লাঠি, আপনি বলবেন কলা হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি, প্রশ্নের জবাব শেষ, আল্লাহ যা জানতে চেয়েছে জানা শেষ। কিন্তু আপনি এখানে শেষ দেন নাই, শেষ দেন নাই, আপনি বলতেছেন কলা হিয়া আসাই আতাওয়াক্কা আলাইহা ওয়া আহুশু বিহা আলা কানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি বর দিয়া চলি, এই লাঠি দিয়া গাছের পাতা পারি, এই লাঠি দিয়া বকরি রাখালি করি, আল্লাহ আপনাকে লাঠি দিয়া কি করেন জানতে চায় না, আপনাকে শুধু জানতে চেয়েছিল হাতে আপনার কি, ওই দিন কেন আপনি এত লম্বা জবাব দিয়েছিলেন, আগে জবাব দে। মূসা আলাইহিসসালাম কুরি বাপরি, নবী তো এমনি কয় নাই রে, এ দেখুন আমার আটকাই দিছে। মূসা নবী কই মিয়া, আমি আমার মাশুকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, অল্প কথায় মন ভরে না, প্রিয়জনের সাথে মহব্বতের মানুষের সাথে কথা বলতে গেলে অল্প কথায় মন ভরে না, কথা যত লম্বা হয় ততই ভালো লাগে,
এজন্যই আমি একটু লম্বা কথা বলেছি, লম্বা কথা বলেছি, সুযোগ পেয়েছি, সুযোগ পেয়েছি, বিদায় লম্বা বলেছি। এমনি মুসা আলাইহিস সালামের এই কথা শুনে না ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কয়, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আমারও একই জবাব, একই জবাব, আমিও এত বড় একজন নবীর সাথে কথা বলার সুযোগ পেয়েছি, সারা জীবন শুধু নাম শুনেছি, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, যিনি জমিনে বৈশা 3000 বার আল্লাহর সাথে কথা বলেছেন, ওই নবীর নাম শুধু শুনেছি, দেখি নাই, আজ দেখাও হয়েছে, কথাও হয়েছে। এই সুযোগটারে আমিও সুবর্ণ সুযোগ মনে করে নিলাম, কথাটা একটু বাড়াইতে আমারও মনের মধ্যে একটু চাহাত জাগলো, এক কথায় জবাব দিলে তো শেষ হয়ে যায়, আমিও আপনার মতো এই চিন্তায় লম্বা করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন, লাযিদ দাওয়ালা নিদাওয়ালা হাদালি মাওলা, লাযিদ দাওয়ালা নিদাওয়ালা হাদালি মাওলা, আল্লানাক মা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, আল্লানাক মা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়া লা সামওয়ার মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালিদা ওয়া লা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়া লা মিসলা ওয়া লা কুফুয়া লি মাওলা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্য বলতেছি রে যুব, সন্তানটার মাদ্রাসায় পড়া, প্রাথমিক শিক্ষাটা যেন তার কোরআনি শিক্ষা হয়, মুসলমানি তার শিক্ষা হয়, এরপরে যদি তারে তুমি হাফিজে কোরআন বানাইতে চাও তাহলে তো নূর নালা নূর, আর যদি বানাইতে না চাও আমি নিষেধ করব না, বাধাও দেব না, যদি বানাইতে নিয়ত করো তাহলে তো নূর আলা নূর, নূর আলা নূর। কারণ এই বাচ্চার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, এই মাদ্রাসার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, কোরআনের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, রহমতের ধারা এখনো জমিনে জারি আছে মাদ্রাসার উসিলায়, কোরআনের উসিলায়, ছোট ছোট বাচ্চাগুলির উসিলায়, যারা কোরআন শিক্ষা করার জন্য, কোরআন সিনায় নেওয়ার জন্য আল্লাহ যাদেরকে মাদ্রাসায় নিয়ে আসলেন, ওদের উসিলায় এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, এখনো জমিন থেকে ফসল হয়, এখনো ওই রকম নদী থেকে মাছ মিলে, পূর্ব দিগন্তে সূর্য ওঠে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে, আমার আপনার যত নিয়ামত, যত নিয়ামত, সমস্ত নিয়ামতের ধারা আল্লাহ জমিনে জারি রাখছে মাদ্রাসার খাতিরে, কোরআনের খাতিরে, কোরআনওয়ালাদের খাতিরে। এই কথাটাই মায়ার নবী বলেছেন, তোমরা যদিও কথাটা না বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু ভালো করে কথাটা বুঝে, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত এই কথাটা ভালো করে বুঝে, পানির নিচের মাছও এই কথা ভালো করে বুঝে। এজন্যই মাছও আল্লাহর কাছে সর্বদা দোয়া করে, মালিক আমি যে মাছ পানির নিচে বেঁচে আছি মাদ্রাসার উসিলায়, ছোট ছোট বাচ্চাগুলির উসিলায়, যারা কোরআন শিক্ষার জন্য ওই মাদ্রাসায় পড়তেছি, আল্লাহ এরা জমিনে আছে বিদায়, এখনো তুমি জমিন টিকে রাখছো, জমিন টিকে আছে বিদায়, আমি মাছ টিকে আছি, জমিন টিকে আছে বিদায়, আমি গর্তের পিপিলিকা এখনো টিকে আছি, এখনো গাছ আমি দাঁড়ায় আছি, এখনো আমি গাছ ফুল দেই, ফল দেই, ও মালিক জমিনে এই উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও, ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করে দাও, সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও, যেন দুনিয়ার হায়াত লম্বা হয়, যেরকম সুবহানাল্লাহ আল্লাহ জমিনের হায়াত যেন লম্বা হয়, এজন্য উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত দাও, হাফেজ কোরআন তুমি ঘরে ঘরে কবুল করে নাও, আপনাদের সমাজের জন্য এই মাদ্রাসা হলো রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন,
আল্লাহ বলেন কোরআনকে আমি নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। কোরআনের প্রতিষ্ঠান হলো এলাকার জন্য রহমত, কোরআন হলো ঘরের জন্য রহমত, কোরআনের প্রতিষ্ঠান হলো সমাজের জন্য রহমত। যেই সমাজের মানুষগুলি মাদ্রাসাকে কদর করে, মাদ্রাসাকে ভালোবাসে, অন্তর দিয়ে মহব্বত করে, আল্লাহ বলেন এই সমাজের উপর আমি আল্লাহ রহমত নাজিল করি। আমরা আল্লাহ পাকের রহমত চাই কি চাই না? যেখানে রহমত আসে সেখানে গজব আসে না, আর যেখানে রহমত থাকে না সেখানে গজব নেমে আসে। আসমানি গজব আর জমিনি গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে কোরআনের তালিম চালু রাখতে হবে। করোনা অমিক্রন এ জাতীয় আরো মহামারী থেকে যদি বাঁচতে হয় আল্লাহর কোরআনের শিক্ষা সমাজে আরো বাড়াইতে হবে। কোরআনের আওয়াজ বন্ধ করে কোনোদিন করোনা দূর করা যায় না, কারণ করোনা আর অমিক্রন আর আসমানি জমিনি গজব মানুষের ইশারায় চলে না, চলে আল্লাহর ইশারায়। আর আল্লাহর ইশারায় যে গজব চলে তা যদি দূর করতে হয় তাহলে কোরআনের রহমতের দ্বারাই দূর করতে হবে, ঠিক কিনা? এই কথাটা আমরা অনেকে বুঝি না, বোঝার চেষ্টাও করি না। বিধায় করোনার সময় কেউ ওয়াজ মাহফিল চলতো না। আরে যার যে ওয়াজের দ্বারা, যে কোরআনের আওয়াজের দ্বারা করোনা দূর হবে, এটা বন্ধ করে তুমি করোনা বিদায় করতে চাও, করোনা আরো দ্বিগুণ বেগে আসবে, ঠিক কিনা? জোর এখন এই বুঝতেই নাই, এই বুঝতেই তো নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, ভারতের একজন বহুত বড় আল্লাহর ওলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি, মা এরকম দিনের বুঝ আছে, বিধায় মা নিয়ে গেছেন মাদ্রাসায়। মনে রাখবেন, সন্তানের ব্যাপারে বাবার চেয়ে মার জিম্মাদারি বেশি। নবী বলেন আল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, সন্তানের ব্যাপারে আল্লাহ বাবাকে যদি জিগায় একবার, মারে জিগাবে দুইবার। কারণ সন্তান মাকে বেশি টাইম পায়, মাকে বেশি টাইম দেখছে, গর্ভে ছিল তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের সাথে, একটু বড় হইছে, ঘরে হাঁটাচলা করে, তাও বেশি টাইম মারেই দেখে, কারণ বাবা বাহিরে থাকে, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন একজন সন্তান সে আল্লাহ চিনল কিনা, সে মুসলমানি শিখল কিনা, এই প্রশ্নের জবাব বাবা যদি দেয় একবার, মায় দেওয়া লাগবে দুইবার। আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনো, একটু মনোযোগ দিয়ে শুনো, মায়ের নবীর হাদিস বলতেছে। এরকমই একজন মা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহ আলাইহির মা, ওই বাচ্চাটারে শিশুকালে মাদ্রাসায় নিয়ে গেছে, যে ওস্তাদদের কাছে বলতেছেন, ওস্তাদ জি আমার ছেলেটারে আপনি আলিফ বা তা সা শিখায় দেন। উস্তাদ জি বলতেছে, বাবা কুতুবুদ্দিন তুমি পড়ো আলিফ বা তা সা জি, কিন্তু ছাত্র কয় না না উস্তাদ জি আলিফ বা তা সা নয় গো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এতটুকুই শুধু নয়, উস্তাদের সামনে চুট্টু বাবু কুতুবুদ্দিন এক বসায় কোরআনের 15 পারা হিফজ শোনায় দিল, আল্লাহর কালামের 15 পারা মুখস্থ উস্তাদের সামনে শোনায় দেয়। উস্তাদের চোখ দিয়া দর দর করে পানি ঝরতে লাগলো, আর উস্তাদ কান্দে আর কই, বাবা কুতুবুদ্দিন কি শুনাইলি, তোর মা বলছে আলিফ বা তা সা শিখাইতাম, আর তুমি কিনা আমাকে আলিফ লাম মিম শুনাইতেছ, শুধু শোনাও নাই, তুমি তো কোরআনের 15 পারা আমার হিফজ শোনায় দিছ। বাবা তোমার মা কেন এমন ভাবে মজাক করলো, কেন আমার সাথে ঠাট্টা করলো, চলো তোমার মায়ের কাছে যাব। উস্তাদ জি কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে লইয়া মায়ের কাছে আইয়া তিনি ডাক দিয়া বলতেছেন, মা গো, ও মা তুমি কেন এমন মজাক করলা, কি মজাক মা পর্দার আড়াল থেকে জানতে চায়। উস্তাদ জি বলতেছে, তুমি বলছো আলিফ বা তা সা শিখাই মু, কিন্তু তোমার ছেলে কুতুবুদ্দিন আলিফ বা তা সা পড়ে নাই গো, সে তো আলিফ লাম মিম বইলা আল্লাহর কোরআনের 15 পারা মুখস্থ শোনা দিছে। এ মা কেন মজাক করেছো, কেন ঠাট্টা করেছো? মা তখন চুকের পানি চাইরা কান্দে আর কয়, উস্তাদ জি কুদার কসম আমি মা নিজু জানি না, জানি না আমার ছেলে কুতুবুদ্দিন কেমন করে 15 পারা মুখস্থ করছে। তবে আমার যদ্দূর মনে পড়ে উস্তাদ জি,
আমার সন্তান পেটে আসার পর থেকে নিয়া আমি বেহুদা কোনো কাজ করি নাই, বেহুদা কোনো কথা বলি নাই, শুধু শুধু আমি কোরআন তিলাওয়াত করতাম। যখনই আমি তারে দুধ পান করাইতাম, দুধ পান করানোর সময়ও আমি বেহুদা কোনো কথা বলতাম না। সন্তানকে দুধ পান করাইছি আর আমি কোরআন তেলাওয়াত করছি। আমি আল্লাহর কালামের 15 পারার হাফেজা, 15 পারা আমার মুখস্থ ছিল। এজন্য আমার কুতুবুদ্দিনকে আমি যখন দুধ পান করাইতাম, আমি দুধের সাথে কোরআন তেলাওয়াত করতাম, মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায়া ঢুকছে। জানি না আমি মানিজু, জানি না জীবনে কতবার আমি এই 15 পারা মুখস্থ কত তেলাওয়াত করেছি, কতবার আমার সন্তান পেটে দেইখা মার কোরআন তেলাওয়াত শুনছে। এজন্য মা সন্তান পেটে লইয়া যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে যুবক, এই সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয়। মা সন্তান পেটে লইয়া যদি বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হইয়া গানের মাস্টার হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি করে টক খায়, সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বেশি বেশি মিষ্টি প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়, মেধাবী হয়। আর সন্তান পেটে নিয়ে মা যদি বেপর্দায় চলে, বেপর্দায় চলে, এই সন্তান বুকা হয়। 16ই ডিসেম্বর আমি মাহফিলে বের হয়েছি, দেখলাম নারী পুরুষ অবাধে বের হয়েছে রাস্তায়। রাস্তাঘাটে চলা মুশকিল হয়ে গেছে, গাড়ি নিয়ে যাওয়া মুশকিল। এর ভিতরে হঠাৎ করে নজর পড়ে গেল একটা মহিলা, সেও বেপর্দায় নেমে এসেছে। কিন্তু তার হালত দেখে আমি বুঝলাম এই মহিলা গর্ভবতী, অল্প দিনের ভিতরেই হয়তো বাচ্চা দুনিয়াতে আসবে। দেখতে ভয় লাগে, ভয় লাগে। এমন একজন মা, তুমি যদি সন্তান নিয়ে বেপর্দায় বের হয়েছ, কোটি টাকা সন্তানের পিছনে তুমি খরচ করতে পারো, তবুও তার ব্রেন খুলবে না, জেহেন খুলবে না, বুকা থাকবে, বুকা প্রতিবন্ধী হবে। ভাইয়েরা আমার, এজন্যই কুতুবুদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহ আলীর মা বলতেছে, উস্তাদ জি আমার সন্তান কুতুবুদ্দিন দুধ পান করার সময় মায়ের দুধ খাইছে আর কোরআন তেলাওয়াত শুনছে, যুরাকুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, মার দুধ খাওয়ার সময় যদি কোরআন তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকে, দুধ খাওয়ার সময় যদি সন্তান গান শুনে, মা যদি নাটক দেখে আর সিনেমা থেকে, এই গানের আওয়াজও দুধের সাথে ঢুকতে পারেনি না, পারে না। মমিসিং এলাকায় গেলাম, এক অসুবিধা দিতেছে আপনাদের, চা দিছে আমারে, চা খাইতেছি, দেখি চা ঝাল লাগে। চা কি লাগে, কি ও ভাই, চা কি ঝাল লাগে? আমি কই ইন্না লিল্লাহ, আমরা তো চার সাথে চিনি দেই, এরা মনে হয় চার সাথে মরিচের গুঁড়া দেয়। এই এলাকায় মনে হয় সিস্টেম এইটা, নাইলে চা ঝাল লাগতো কেন? তো আমি বললাম যে ভাই এদিকে আসো। কি সে হুজুর, আমাকে চাটা খাইয়ে দেখেন তো, এ খাইছে কয়ে হুজুর, চা তো ঝাল লাগে। আমি কি ব্যাপার কি, আপনাদের এলাকায় মরিচের গুঁড়া দেয়? কয়ে না হুজুর, এটা কি কো, আমি তো তাড়াতাড়ি দেখেন তো ঘটনা কি, বলে মনে হয় মরিচের গুঁড়া দিয়া লাগছে, চিনি মনে করি। এমন গেছে যাই দেখে যে কয়ে না হুজুর, মরিচের গুঁড়া দেয় নাই, তরকারির ফাতিলে চা জাল দিছে। কোন ফাতিলে? তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির পাতিলের আসর চার উপরে পড়ছে। তাহলে পাত্রের আসর বস্তুর উপরে পড়ে, ঠিক না? মা হলো পাত্র, বাবা হলো পাত্র, এই বাপ মার আসর সন্তানের উপরে পড়বে। এজন্য সন্তান যদি নেককার চাও, দিনদার চাও, আল্লাহওয়ালা চাও, সন্তান যদি নামাজি চাও, ভদ্র সন্তান চাও, মানুষের মাঝে সন্তানের সুনাম ছড়ায় পড়ুক, অমুকের একটা ছেলে এত ভালো এত ভদ্র, এমন সুনাম যদি চাও যে সন্তানের কারণে বাপ মার নাম উজালা হোক, তাহলে সবার আগে বাপ মা ঠিক হয়ে যাও। সবার আগে কি ঠিক হয়, বাপ মা ঠিক হয়ে যাও। বাবা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি পর্দানিসীন হয়, সন্তান পর্দানিসীন হয়। মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, সন্তান কোরআনের হাফেজ হয়। এজন্য আমার ভাইরা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো আল্লাহর গোলা, ভাইরা আমার, যেই বাচ্চাটারে মাদ্রাসা দেওয়া হয়, এই বাচ্চারা যখন হাফিজি শেষ করার পরে উস্তাদের হাতে পাগড়ি নেয়, পাগড়ি নেয়, পাগড়ি নেওয়ার সময় সমস্ত উস্তাদ গুন তারে পাগড়ি দেয়, এলাকার মানুষেরা তারে মাথায় পাগড়ি পরায় দেয়। আল্লাহ পাক কুদরতি নজরে তাকায় দেখে, আল্লাহ পাকের নজর তখন বাচ্চার উপরে নয়,
আল্লাহর নজর তার বাপ মার উপরে, যেরকম সুবহানাল্লাহ। কারণ এই বাপ মা দুনিয়ার জগতে মানুষের উল্টা কাজ করেছে, মানুষ চলেছে স্রোতের তালে তালে, মানুষ চলেছে স্কুল কলেজ ভার্সিটির দিকে, আর ওই বাপ মা চলেছে উল্টা দিকে। মানুষজন বলেছে বাচ্চাটারে তুমি নদীতে বাসায় দিতেছ, গাঙ্গে বাসায় দিতেছ, হায় 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 হায়, এই বাচ্চাটা বড় হওয়ার পরে কি খাবে, কেমনে চলবে, কেমনে বিবি পালবে, সংসার পালবে, কত কথাগুলি তোমারে শুনাইলো বাপ মা, তুমি তা কানে দাও নাই, শ্রুতির উল্টা দিকে তুমি চলছো। মানুষের কথায় যদি গাঙ্গে বাসানো হয় তুমি তাই করেছো, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য তুমি এমন করেছো। অতএব বান্দারে, হাসরের ময়দানে আজ দুনিয়াতে সন্তানের মাথায় পাগড়ি পরায় ওস্তাদ, আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের বাপ মার মাথায় পাগড়ি পরাব। মুসা আলাইহিস সালামের আম্মা সন্তান নদীতে ভাসায় দিছেন, ভয় পাইছেন ফেরাউনের বাহিনী আমার সন্তানকে মেরে ফেলবে। ফাওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي আল্লাহ বলে মুসার মা ভয় পেও না, সন্তানকে দুধ পান করো, আমি আল্লাহর নির্দেশ সন্তানকে দুধ পান করো, আর যদি তুমি ভয় পাও আমার কথা মতো তুমি মুসাকে নীল দরিয়ায় বাসায় দাও, ভয় পেও না, টেনশন করো না, সন্তান ডুবে যাবে, সন্তান মারা যাবে, আমার কথা মতো যদি তুমি নদীতে বাসায়ও দাও, আমি ওয়াদা দিলাম এই সন্তানকে আমি আল্লাহ হেফাজত করব, আর অল্প দিনের ভিতরেই তোমার সন্তান আবারও তোমার কোলে ফিরে দেব, শুধু সন্তান হিসাবে নয় তোমার কুলে ফিরাব নবী বানাইয়া। সুবহানাল্লাহ, জোরে খন। এই যুগে নবী নাই, নবীর নবীর ওয়ারিস আছে, ঠিক না? এই যুগে নবী নাই, নবীর ওয়ারিস আছে, উলামায়ে কেরাম। আপনার সন্তানটারে যদি মাদ্রাসায় দেন, মানুষে বলবে নদীতে বাসায় দিছে, গাঙ্গে বাসায় দিছে, হায় হায়, পোলাটা জীবনে চলবে কিভাবে, খাইবে কেমন করে। আপনি যদি বলেন যাও নদীতে ভাসাইলে ভাসায় দিছি, নদীতে ভাসাইলে ভাসায় দিছি, এই ভাষা নিতে যদি আমার আল্লাহ খুশি থাকে আমি ভাসায় দিলাম। আল্লাহ পাক মুসা নবীর মার কাছে সন্তানকে যেমন ভাবে নবী বানায়া ফেরত দিছে, তোমার আমার সন্তানকে আল্লাহ পাক আবারও তোমার কুলি ফিরাইয়া দিবে, কিন্তু নবী বানায়া না, নবীর নায়েব বানাইয়া। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। নবী হওয়ার দরজা নাই রে আল্লাহর গোলাম, এজন্য মনটারে ছোট করো না, মনটারে বড় করো। সন্তানরে নদীতে ভাসায় দিলেন মুসার আম্মা, কাঠের বাক্সের ভিতরে ঢুকাইয়া নীলদরিয়া ভাসায় দিচ্ছেন, আর ছোট্ট মেয়েটারে মরিয়মরে বলতেছেন মা তুমি নদীর পারে পারে যাও, আর শুধু খেয়াল রাখবা কোন দিকে তোমার ভাইয়া যাইতেছে, কোন দিকে যাইতেছে। ভাইরে নদীর পানিতে ভাসায় দিলেন, আর মেয়েটারে বললেন নদীর পারে পারে তুমি যাইতে থাকো। ভাইরা বন্ধুরা নীলদরিয়া কাঠ ভাসায় দিছেন, পানির স্রোত যেই দিকে চলতেছে আল্লাহ পাক নীলদরিয়ারে হুকুম জারি করেছে। এরে নীলদরিয়া শুন, আমার মুসারে তোর তালে তালে নিবি না, আমার মুসারে তোর উল্টা দিকে নিয়ে যা, স্রোতের তালে তালে না, স্রোতের উল্টা, স্রোতের উল্টা, স্রোতের উল্টা। বাক্স চলতে শুরু করলো, উল্টা দিকে যাইতেছে ফেরাউনের দরবারের দিকে। ফেরাউনের দরবার হলো মুসা নবীর যেই বংশের বনি ইসরাইল, এই বনি ইসরাইল থেকে উল্টা দিকে হলো ফেরাউনের দরবার, আর এই বাক্সটাও উল্টা দিকে যাইতেছে উল্টা। মরিয়ম নদীর পারে পারে যায়, ভাইয়া নদীর পানিতে ভাসতেছে, আর বোনটা নদীর পারে পারে যাইতেছে। এইভাবে ভাইয়া যাইতেছে একদিকে, বোন যাইতেছে একদিকে, দুজন একই দিকে যায়, কিন্তু একজন পারে আরেকজন পানিতে ভাসে। ভাইয়েরা বন্ধুরা হঠাৎ করে বোন তাকে দেখে, যেখানে বাঘের ভয় সেখানে, যেই ফেরাউনের ভয়ে আমার আম্মা আমার ভাইয়াকে নদীতে ভাসাইল, ওই ফেরাউনের ঘাটেই যাইয়া ভাইয়া লাগল। বোনটা ছোট্ট 10 বছর বয়স, কলিজায় কামড় দিয়ে উঠল, হায় রে এখন বুঝি আমার ভাইয়াকে নিয়ে জবাই করবে। ফেরাউনের বিবি আসিয়া নদীর ঘাটে আসলেন, আইসা বাক্স দিকে উঠাইয়া দেখেন এত সুন্দর বালক, পূর্ণিমার চাঁদের চেয়ে যার চেহারা বেশি সুন্দর,
কারণ আল্লাহ যেই যুগে যেই যারে নবী বানান, ওই যুগে নবীর চেয়ে সুন্দর আর কাউরে বানান না, ওই যুগের সবচেয়ে সুন্দর আল্লাহ নবীকে বানায়। যেই যুগে যেই নবী ওই যুগে ওই নবী সবচেয়ে সুন্দর, এজন্য কাদিয়ানি নবী হইতে পারে না, এটাও একটা দলিল। কাদিয়ানি কখনো নবী হইতে পারে না কারণ এর এক চোখ কানা আছে। কাদিয়ানির কি আছিল? কোন নবী এমন নাই যে কোন অঙ্গে খুঁত আছিল। আদম আলী ইসলাম থেকে নিয়া একদম আমাদের নবী পর্যন্ত এমন কোন নবী নাই যে নবীর শরীরে কোনো একটা খুঁত আছিল, কোনো একটা দোষ আছিল। আর এই খানার ঘরে খানায় নিজের নবী দাবি করে, এজন্য মরছে টয়লেটও ফইরা। কাদিয়ানি কোনানো ফইরা মরছে জানেন? বাথরুমও ফইরা মরছে। হাই 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 হাই, কাদিয়ানিদের বিরুদ্ধে যদি আন্দোলন হয়, নবীর আশিক মাত্রই আওয়াজ শোনা মাত্রই আন্দোলনে শরিক হতে হবে, নতুবা নবীর সামনে মুখ দেখানো যাবে না। আমার নবীর খতমে নবুয়ত, এটা নবীর শান, এটাই আমার নবীর শান, খতমে নবুয়ত, নবী শেষ নবী। অতএব খতমে নবুয়তের চেয়ার নিয়ে যদি কোনো বেঈমান টানাটানি করে আর আমি আশিক হইয়া যদি চুপচাপ বসা থাকি আর বলি এটা হুজুরদের কাজ, এটা মৌলবীদের কাজ, তাহলে নবীর সামনে সুপারিশ তো দূরের কথা, মুখ দেখানো যাবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এজন্য উলামা ইকরাম যখনই শুনবেন কোনো ইস্যু নিয়ে আপনাদেরকে ময়দানে ডাক দিছে, মনে রাখবেন এটা আপনার ইস্যু, এটা হুজুরদের ইস্যু না, এটা প্রতিটা মুসলমানের ইস্যু, এটা গোটা মুসলিম উম্মার স্বার্থে। ইমান বাঁচাও আন্দোলন উলামা একরাম ডাক দেয়। উলামা একরাম মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য মাদ্রাসা বন্ধ দেয় না। উলামা একরাম যদি মাদ্রাসা বন্ধ দেয়, গোটা মুসলিম উম্মার ইমান রক্ষার জন্য দেয়, ঠিক কিনা জোরে খান? মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য না, চেয়ারম্যানই মেম্বারে আপনারা পড়েন পড়েন, মরা গরু আড্ডি যা চাবে এবার চাবান, কিন্তু আমাদেরকে আমাদের খেদমত করতে দেন, ঠিক কিনা? আঙ্গুল দিবেন না, কোরআন হাদিসের কোনো বিষয়ে আঙ্গুল দিতে আসবেন না। আপনাদের দায়িত্ব আপনাদের মতো চালান, অসুবিধা নেই, আমরা বাধা দিই না, আমরা কাউরে নামাইও না কাউরে বসাইও না, কিন্তু আমরা আমাদের যে দায়িত্ব নিয়ে আসি এই দায়িত্বে কেউ হাত দিবেন? প্যারে হাদিরিন, ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামরে দেখকেই মায়া লেগে গেল, মায়া তো লাগবেই, এত সুন্দর বাচ্চা, আবার ছেলে সন্তান নাই, কোনো সন্তান নাই, কুলে করে নিয়ে ফেরাউনের কাছে যায় বলতেছেন, স্বামী গো চেহারা দেখো, আমার মন বলে আমি ছেলে হিসেবে পালবো যদি তুমি অনুমতি দাও। ফেরাউন কয় আমি তো অনুমতি দিব, কিন্তু পাইছো কই? কই নদীর ঘাটে, নদীর ঘাটে পাইছো তো, পোলার বাচ্চা কোথায় এটার তো খবর নাই। জ্যোতিষীরা বলেছে বনি ইসরাইলের এক পোলার হাতে আমার রাজত্ব যাবে, ক্ষমতা যাবে, এটা কোন পোলা, বাড়ি কোথায় জানি না শুনি না। তুমি তো আনছো তোমার মায়া লাগে, কিন্তু ছোট ছোট বাচ্চা পোলা পান দেখলে আমার ডর লাগে, কারণ চোরের মনে পুলিশ, জোরে কোন না, চোরের মনে ওয়ারেন্টের আসামি দেখবেন ঘরের মধ্যে ঘুমায় রয়েছে, গাছের পাতা পড়ছে, পুলিশ মনে করে দৌড় দিছে, পুলিশ এসে পুলিশ এসে, কি হয়েছে, বুট জুতার আওয়াজ পাইছে, কো দূর বাতাস আইছে। হ্যাঁ, ফেরাউনের মনের ভিতরে ওই বাচ্চা কোন বাচ্চা, ওই পোলা কোন পোলা, যার হাতে আমার ক্ষমতা যাবে, যার হাতে আমার রাজত্ব যাবে, হায় হায় এটা কোনডা, 70,000 পোলা পান একদিনে জবাই করলাম, জ্যোতিষীরা কয় এখনো মরে নাই, এখনো জীবিত, হায় তাহলে এটা কোনডা, কয় বয়স হয়ে গেছে, অল্প বয়স দুনিয়াতে চলে আসছে, মার দুধ খায়, হায় হায় কোন পোলা, দুধের বাচ্চা জবাই করলাম, গণকেরা কয় এখনো মরার ভিতরে ফরছে না জিন্দা। ফেরাউনের ভয়, ফেরাউন বিবি আসিয়াকে ডাক দেয়া, কয় আসিয়া তোমার তো মায়া লাগে, তোমার তো মায়া লাগে, কিন্তু আমার তো ভয় লাগে, ভয় লাগি, এটা কোন বাচ্চা, এটা কোন পোলা, যার হাতে আমার রাজত্ব যাবে, যেই বাচ্চাটারে তুমি নিয়ে আসছো এটার বাড়ি নিয়ে আবার বনি ইসরা, বনি ইসরাইলের পোলা হয় তাহলে তো আমার ডর লাগারই কথা, আমার ঘুম নাই, খাওয়া নাই, সব কিছু আমার চলে গেছে, আর তোমার বড় দেখলে মায়া লাগে, আমার তো মনে হয় ইডিয়া ওই হিডিয়া। আসিয়া কয় তোমার মাথা নষ্ট হয়েছে, ফেরাউন কয় কেমনে, কয়টা বনি ইসরায়েলের পোলা হইলে ইবায় আওয়ার কথা না, হিবায় যাওয়ার কথা, ভালো করে বুঝছে, শ্রুতের উল্টা আসার কথা না, কারণ বনি ইসরায়েল হলো আমাদের বাইটল ভাটি এলাকায়, পানির তালে তালে ওই দিকে যাওয়ার কথা, এদিকে আসার কথা না, তাদের ব্রেইনে আওলা লাগাই দিছে কে, আরেকটু জোরে বলেন কে, শ্রুতের উল্টা দিকে চালাইলেন কে,
এই ক্ষমতা আল্লাহর আছে নিনা নাই, আরো জোরে আছে নিনা নাই, যেই মাত্র আসিয়া কয় তোমার বুদ্ধি শুদ্ধি আসেনি, এমনি বুঝি তুমি খোদা হইছো, এমনি বুঝি তুমি রাজা হইছো, একটু তুমি চিন্তা করে দেখো, একটু তুমি বুঝা দেখো, ভাইবা দেখো। ফেরাউন কয় আসিয়া তুমি টিকিত কইছো, আসলে এটা বনি ইসরাইলের পোলা হইতে পারে না। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাইসা কয়, এরে বেঈমান কার সাথে খেলা শুরু করছো, টের পাইবি? হ্যাঁ, কার কার সাথে আঙ্গুল দেবো, এবার টের পাইবা তুমি। তুমি মুসারে মারতে চাও আর আমি আল্লাহ রাখতে চাই, ঠিক না? তুমি মারতে চাও যারে, আমি রাখতে চাই, এবার দেখা দেবে। কয় তাহলে এখন কি করবো আসিয়া কয়, আমি পালব? ফেরাউন কয় তাহলে পালো, আমার তো ডর ডর লাগে। কয় না না, ডরায়ও না, এই বাচ্চা বনি ইসরাইল হইতেই পারে না। তাফসীরের কিতাবের ভিতরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসিয়া যে বলছেন আমার বড় মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে আল্লাহ দৌলতে ঈমান দান করেছেন। কারণ একজন নবীর চেহারা দেখে তিনি বলছেন আমার মায়া লাগে, আল্লাহ পাকেরও মায়া লাগছে কথাটা, এজন্য দৌলতে ঈমান তার দান করেছে। আর ফেরাউন বলছিল আমার ডর লাগে, ডর লাগে, ভয় লাগে, এজন্য ফেরাউনের ঈমান নসিব হয় নাই, বেঈমান হইয়া মরছে। এই যেই জমানায় নবী থাকবেন না, নবীর ওয়ারিস থাকবে উলামায়ে কেরাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুগেও কোনো মানুষ যদি কয় মাদ্রাসার ছাত্র দেখলে আমার ভালো লাগে, মাদ্রাসার ছাত্রগুলিরে দেখলে আমার বড় মায়া লাগে, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আমার বড় মায়া লাগে, এই কথাটা তারে মৌতের সময় দৌলতে ঈমান আল্লাহ দিয়া দিবে। আর যদি কেউ কয় মাদ্রাসা ভালো লাগে না, পোলাপান দেখলে আমার ভালো লাগে না, মোল্লা মুন্সি দেখলে ভালো লাগে না, সে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় দিনদার হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে? তিনি আমার নবীর আপন চাচাতো ভাই। এই উম্মতের ভিতরে আল্লাহর কালাম সবচেয়ে তিনি বেশি বুঝছেন, সবচেয়ে বেশি তিনি আল্লাহর কালামকে বেশি চিনছেন, বেশি বুঝছেন, এজন্যই তিনি হলেন মুফাসসিরদের সরতাজ। তিনি বলেন যে মানুষটাই কইব মোল্লা মুন্সি ভালো লাগে না, মৌতের সময় তার ঈমান সাথে যাবে না, নাউজুবিল্লাহ। আসিয়া কয় আমার বড় মায়া লাগছে, আমি এখন পালব? ফেরাউন কয় তো ঠিক আছে, বুঝলাম তো বনি ইসরাইলের না, তাহলে এই দুধের বাচ্চারা পালব কেমন করে? দুধের বাচ্চারে দুধ খাওয়ানো প্রয়োজন, শুধু ওয়া ওয়া করে মুসা নবী কানতেছে, দুধ খাওয়াইতে হবে, দুধের বাচ্চারে টুস বিস্কুট দিলে হইব, দুধের বাচ্চারে মার দুধ দেওয়া লাগবে। ফেরাউন কয় তাহলে দেখো না, কোনো আমার এই রাজ দরবারের ভিতরে যত মহিলা আছে বাচ্চারে দুধ খাওয়ায়, ওদেরকে ডাকো, দেখো কারো দুধ বাচ্চায় খায় কি না। ওই মহিলাদেরকে ডাকা হলো, আল্লাহ পাক মূসা নবীর ইশারায় বইলা দিছে, কারণ নবীরা যদিও ছোট কিন্তু আল্লাহ শিশুকালেই তাদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখেন। আল্লাহ ইশারা দিয়া দিছে, মূসা সাবধান সাবধান, কারো বুকের দুধ তুমি খাইও না, কারণ আমি আল্লাহর কুদরতের খেলা মাত্র শুরু হয়েছে, তোমার মারে আমি ওয়াদা দিছি তোমারে আবার মার কুলে ফিরাইয়া দেবো, সুবহানাল্লাহ, জোরে কোন না। অতএব সাবধান, তুমি কারো বুকের দুধ খাও না, যত মহিলা আয় দুধ খাওয়ানোর জন্য, মূসা নবী দুধ খাইবো দূরের কথা, কান নাই থামে না, কারণ নবীগণ ছোট হলেও আল্লাহ তাদের কি বড় মানুষের বুঝ দিয়া রাখে, ঠিক না? ফেরাউনে নিছে কুলে চুমা দিব চুমা, ফেরাউনে দিব চুমা, কুলে নিয়ে আদর কইরা, মূসা নবী ছোট হইয়া তিনি বুঝে গেছেন, কারণ ছোট হলেও তিনি তো বুঝের মানুষ, তিনি তো নবী, তিনি তো বুঝে গেলেন, আরে বেঈমানের বেঈমান, নাফরমানের নাফরমান, তুই তোরে খোদা কও, আবার তুই আমার কানে চুমা দিবে, ইম্পসিবল। খালি চুমাটা দিতে চাইছে, মূসা নবী গাল ফিরায় নিছে, ফেরাউন কই কিরে আমি তো সুকা খাইলাম, সেক খাইলাম। এরপরে ফেরাউনের কোলে তাইকেই ফেরাউনের গালের মধ্যে কষায়া মারছেন চর, ফেরাউন চর খাইয়া দিশা বেশি হারাইলেছে, ডাক দিছে আসিয়া, দৌড়ে আসছে, বিবি কি কি হয়েছে, কি হয়েছে কইও না, ওই সময়ই কইছিলাম আমার ডর লাগে, ও কি হয়েছে কও না, ও চুমা দিতে নিছি, চুমা তো লয় না, এটা তো শেষ কথা নাই, এরপরে যে আমার গালে একটা বসাইছে, এখনো আমার গালে খবর হইতেছে, আসিয়া কই কি কও তুমি, বলে হাও এর চরের ঢকে কয় ও আমারে বুঝিয়া চর মারছে, আসিয়া কয় তোমার মাথা নষ্ট হইছে,
ছোটো মানুষ বুঝে না, সোজা না, ছোটো বাচ্চারা এমনিতেই হাত নাড়ানাড়ি করে, হয়তো হাত নাড়ানাড়ি করছে তোমার গালে লাগছে, তুমি কো চর। ফেরাউনে কয় আসিয়া, চরটা আমি খাইছি আমি বুঝি, তুমি যদি খাইতা টের পাইতা। আমি খাইছি আমি বুঝি, 100% আমার বুঝা চর দিছে। আসিয়া কয় না বুঝা, ফেরাউনে কো বুঝা, আসিয়া কয় না বুঝা, ফেরাউনে কো বুঝা, এখন লাগছে না বুঝা আর বুঝার মধ্যে ঝগড়া, এখন কি হইব কি হইব। আসিয়া কয় তাহলে একটা পরীক্ষা করা হয়ে যাক। কিসের পরীক্ষা? কয় বুঝা না না বুঝা, এটার পরীক্ষা হইব কেমনে? কয় আগুন দাও এক রাগায়, আগুনের আংরা রাখো এক জায়গায়, আরেক জায়গায় রাখো স্বর্ণের টুকরা। আগুনের আংরা আর স্বর্ণের টুকরা দেখতে প্রায় একরকম, সেম সেম। এরপরে বাচ্চারে সারো এখান থেকে, দেখি আঙ্গুর গালা দিয়ে কোন দিকে যায়। ফেরাউনে কয় যদি আগুনের মধ্যে হাত দেয় তাহলে বুঝবো বুঝে না, আমার চরটাও না বুঝিয়ে দিছে, আর যদি স্বর্ণে হাত দেয় তাহলে বুঝাছে পুরাপুরি, চরটাও আমার বুঝেই মারছে, পরীক্ষা হবে। আসিয়া বলতেছে তাহলে এটাই ভালো, পরীক্ষা হয়ে যাক। স্বর্ণের আংরা, স্বর্ণ রাখছে এক জায়গায় আর আগুনের আংরা রাখছে এক জায়গায়, রাখিয়া মুসা নবীরে সারছে। নবী তো বুঝে গেছে কোনটা আগুন কোনটা স্বর্ণ, উনি স্বর্ণের দিকেই যাইতেছি। ফেরাউনি পেছন থেকে কয় আসিয়া ওই যায়, আসিয়া তো ডরাইতেছে, আল্লাহ এই স্বর্ণের দিকেই রূপ নিছে, এখন তো স্বর্ণকে হাত দিব সাথে সাথে দু টুকরো করে ফেলে। কাছাকাছি যায় মাত্র হাতটা দিবেন, এমনি আল্লাহ পাক কয় জিব্রাইল লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, তাড়াতাড়ি করে আমার মুসার কাছে যাও, কারণ নবী তো সব বুঝে, এটা যে স্বর্ণ এটা যে আগুন, আগুনের মধ্যে হাত দিয়া দাও, স্বর্ণে যেন মুসা হাত না দেয়, যদি হাত স্বর্ণে দিয়া দেয় পেঁচ লেগে যাবে, আমার কুদরতের খেলা এখানেই শেষ হয়ে যাবে। নারে জিব্রাইল, তুমি অদৃশ্য থেকে আমার মুসার হাতটা আগুনে দিয়ে দিও। মুসা নবী হাত বাড়াইছেন ঠিক স্বর্ণের দিকে, আর জিব্রাইলে আমিন হাতটা দিয়ে দিছেন আগুনে। আল্লাহু আকবার, জোরে খন। আর দিছেন না খালি, উনি যে বুঝে না এটা বুঝাইবার লাগি আল্লাহ পাক আরো কদ্দুর করাইছে। ছোট বাচ্চারা কোনো কিছু হাতে নিয়েই দেখবেন সাথে সাথে মুখে দিয়া দেয়, তাই না? উনিও আগুনের আংরাটা হাতে লইয়াই সাথে সাথে মুখে দিয়ে দিছেন, আর আসিয়া দৌড় দিয়ে আসছেন, আই সেই তাড়াতাড়ি মুখ থেকে সর, বলছিলাম না পোলাটা বুঝে না, এখন কামাইছেনি, এখন মুখ পুরছেনি। মুসা আলাইহিস সালামের এই জিব্বার আগাটা একটু জ্বললে গেছিল, এজন্য কথাটা কিছু অস্পষ্ট হইতো। শেষ সময় নবুয়ত পাওয়ার পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কাছে যাইতে কইছে আবার, তখন উনি বলছিল আল্লাহ আমার ভাই হারুনের সাথে দাও, হুয়া আফসাহু মিন্নি, আমার ভাই হারুন কথাটা স্পষ্ট, আমার কিছু কথা বাজে। কেন? ও শিশুকালে এই আগুনের আংরা মুখে দেওয়ার কারণে সাথে সাথে উনি খুলে নিয়ে নিছেন আসিয়া। ফেরাউনে কয় ঠিকই তো বুঝেই না, আল্লাহ কি দেখছো তুই, আরো সামনে দেখবে, তুই এটা কি দেখছো তারও সামনে দেখবে তো, তিলিস্মা দিকার বার, এখন কারো দুধ উনি খায় না। ফেরাউনে কয় তাহলে বাচ্চাদের কেমনে বাঁচাই। আল্লাহ পাক কুদরতি হাসি হাসে, আল্লাহ কয় এতদিন যারে মারতে চাইছিলে এখন দি বাঁচানির লাগি পাগল, ঠিক না? কারো বুকের দুধ খায় না। মুসা নবীর বোন মরিয়ম 10 বছরের মেয়েটা তখন আড়াল থেকে দেখতেছে, যখন দেখতেছে না আমার ভাইয়ার তো ওরা মারে না জবাই করে না, এখন তো নিজের সন্তান বানায় পালতে চায়, হায় হায় ভাইয়া তো কারো বুকের দুধ খায় না, এখন কি করব, ভাইয়া তো হাও মাও করে কাঁদতেছে। এমনি মুসা নবীর বোন মরিয়ম আইসা বলতেছে, জাহাপনা আমি একজন মহিলার খবর জানি, মনে হয় ওই মহিলার বুকের দুধ বাচ্চায় খাবে। ফেরাউন কয় এই মায়া এদিকে আয়, তুই কেমনে বুঝলি, তাহলে তুই বাচ্চার মা কেডা তুই চিনস নাকি, তুই জানস নাকি? চোরের মনে এত ওই চিন্তাই খালি, এটার মা কোথায় রে, এটার বাড়ি কোথায়, বনি ইসরাইলের যদি হয় তো তো কাম হইছে, এতই ডর। তুই কি মা চিনস নাকি, কেমনে বুঝলি ওই মহিলার বুকের দুধ খাবে? এমনি মুসা নবীর বোন আল্লাহ পাক মা তার মধ্যে এই পরিমাণ জ্ঞান দিয়েছেন, বোনটা তখন ডাক দেয়া কয় জাহাপনা মা হিসাবে বলি নাই, তাহলে কেমনে বলছ? কয় ওই মহিলার বুকের দুধ মিষ্টি, যে কোনো বাচ্চা তার দুধ খায়। এই বুদ্ধিটা তখন এই ছোট্ট মেয়েটার মাথায় দিয়া দিছে কে, আর একটু জোরে বলেন কে, নাইলে তো ধরা খাইয়া গেছিল, ঠিক না? ধরা খাইয়া গেছিল। কয় না, ওই মহিলার বুকের দুধ বড় মিষ্টি, যে কোনো বাচ্চা তার বুকের দুধ খায়। এই কথা বলতেই ফেরাউন কয় তাহলে যাও তুমি মহিলাটারে নিয়ে আসো, দেখি ওই মহিলার বুকের দুধ খায় কিনা। মুসা নবীর বোন মরিয়ম
বাড়ির দিকে দৌড়াইসা, মাকে বলতেছে, মা মা, ও মা, আমার ভাইয়ার খবর নিয়ে এসেছি, মা পাগল হইয়া ঘর থেকে বের হয়েছে, মারি বল না আমার মুসার কি হয়েছে, কোথায় গেছে। বোনটা তখন কই, মা যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় গো মা, যার ভয়ে আমার ভাইয়াকে তুমি নীলদরিয়ায় বাসায় দিছ, ওই ফেরাউনের ঘাটি যায় ভাইয়ার বাক্স লাগছে। কই কেমনে, কয় স্রোতের উল্টা গেছে, উল্টা। এরপরে কয়, এরপরে আসিয়া উঠায় নিছে, এরপরে এই ঘটছে, এই ঘটছে, ভাইয়া কারো বুকের দুধ খায় না, ওরা তো নিজের সন্তান বানায় পালতে চায়, কিন্তু ভাইয়া তো কারো বুকের দুধ খায় না, এখন লাগছে প্যাস, আমি তো তোমার কথা বইলা দিছি। মা কয়, তাহলে কেমনে বুঝ দিলি, আমার জিজ্ঞেসে তুই তাহলে কেমনে জানলি এটা মা নাকি, আমি তো বলছি না, ওই মহিলার বুকের দুধ মিষ্টি, যে কোনো বাচ্চা তার দুধ খায়, এই বইলা বুঝ দিয়া দিছি। মা তোমারে নিতে বলছে, যাইবা নাকি, মুসা নবীর আম্মা রওনা দিছে, আল্লাহ পাক মুসা নবীর আম্মারে ডাক দেয়া, কয় মুসার মা তুমি যাইতেছো যাও, কিন্তু খবরদার ফেরাউনের কোনো প্রস্তাবে তুমি রাজি হইও না। একজন মার সাথে আল্লাহর কথা চলছে, অন্তরে ইলহাম দেওয়া হচ্ছে একজন মার সাথে, কেমন মা, মা গো তুমিও মা, তুমিও মা, তুমি যদি একজন নবীর নায়েবে নবীর মা হও, তোমারও দাম, তোমারও ইজ্জত আল্লাহর কাছে এমন নবীর মাদের মতো। হাশরের মাঠে আল্লাহ পাক একজন নবীর মারেও খুঁজবে না, কিন্তু একজন নায়েবে নবীর মা আর বাবারে আল্লাহ হাশরের মাঠে খুঁজবে। মান করা আল কুরআন, হাদিস থেকে বলতেছি, মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, নবীর বাপ মার মাথায় আল্লাহ পাগড়ি পরাবে বা মুকুট পরাবে, এমন হাদিস নবী বলেন নাই, কিন্তু নবী বলেছেন একজন আলেমের, হাফেজ কোরআনের বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে মুকুট পরাইয়া দিবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যার পাওয়ারটা সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলতেছে মুসার মা যাইতেছো যাও, কিন্তু ফেরাউনের কোনো প্রস্তাবে রাজি হইও না। তো উনি গেছেন, যাইতেছেন, কাছাকাছি গেছেন, ফেরাউনে কয়, দেখো তোমার দুধ খায় কিনা, তোমার বাড়ি কোথায় বনি ইসরাইল। ফেরাউনে একটু ভয় লাগছে, নিনা লাগছে না, কারণ যেই বাচ্চার হাতে রাজত্ব যাইব, এই বাড়ি বাচ্চার বাড়ি কোথায়, বনি ইসরাইল হবে, জ্যোতিষীরা কইছে। এই মহিলার জিগায়, তোমার বাড়ি কোথায়, কয় বনি ইসরাইল। ফেরাউনে আবার মনে মনে কয়, তো বনি ইসরাইল হইছে তো কি হইছে, এটা তো মানা দেখি না, এটা তো মানা, তো হইছে তো কি হইছে, দেখো না তোমার মুখের দুধ খায় কি না, তুমি একটু দেখো। মুসা নবীর যেই মাত্র মা কোলে নিছেন, সাথে সাথে কান্না থেমে গেছে, কারণ শিশু বাচ্চারা মায়ের কোল হাজারো কোলের ভিতরে ভালো করে চিনে, হাজারো কোলের ভিতরে মায়ের কোল বাচ্চা ভালো করে বুঝতে পারে, টের পায়, এজন্য কান্না থেমে গেছে, কান্নাটা থেমে গেছে, ফেরাউনের সন্দেহ বেজে গেছে, ঘটনা ঘিরে কান্না থেমে গেল কেন, মায়ের কোলেই তো গেলে পরে বাচ্চাদের কান্না থামে, তাহলে এতক্ষণ পর্যন্ত হাউমাউ করে কাঁদলো, এই মহিলার কোলে যাওয়া মাত্রই কান্না থেমে গেল, তাহলে এটা মা নাকি, সন্দেহ কিছু যাচ্ছে ঠিক না, সন্দেহ কিছু যাচ্ছে। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে কয়, মুসা কান্না থামাইছো, ফেরাউনে কোল যায় সন্দেহ লাগাইছে, কান্না থামাইছো কেন, কান্নাটা থামাইছো কেন, ঠিক আছে সন্দেহ লাগাইছো, এখন সন্দেহ দূর করা লাগবে, মা যখন দুধ খাওয়াইতে চাইবে ফার্স্ট চান্সে তুমি দুধ খাইবা না, যদি এখন ফার্স্ট চান্সে দুধ খাও তাহলে ফেরাউনের সন্দেহ বেড়ে যাবে ঠিক না। মুসা নবীর আম্মা যেই মাত্র কোলে নিছেন দুধ খাওয়ানোর জন্য, যখন তিনি চেষ্টা করতেছেন, মুসা নবী মুখ ফিরায় নেয়, ফেরাউনের মনে যে সন্দেহ আসিল, মা সন্দেহটা কিছু কেটে যায়, কয় না রে মা হতে পারে না, যদি মা হইতো তাহলে দুধও খাইতো ঠিক কিনা, আল্লাহ সন্দেহ দূর করাই দিতেছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
একটু জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে একজন মার কাহিনী শুনাইতেছি, ঠিক না? আমাদেরও মা আসেনি না নাই, ছোট ছোট বাচ্চাগুলির মা আসেনি না নাই, মাও আছে বাবাও আছে, ঠিক না ভাইরা? মায়েরা, যারা মায়েরা আছেন, একটু দিলটা নরম করে কথাগুলি শুনুন, নরম করে কথাগুলি শুনুন। মায়েদের জন্য অনেক সবক, কতটা দাম আল্লাহ মুসা নবীর আম্মারে দিছেন। আল্লাহ নিজে মুসা নবীর আম্মার সাথে কথা বলতেছেন, জোরে কর না, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কথা বলতেছেন, একজন নবীর মার সাথে আল্লাহ কথা বলতেছেন। একজন নবীর নায়েব, একজন হাফেজে কোরআনের মা যদি তুমি হও, একজন মুফতি মুহাদ্দিসের মা হও, তোমারও এরকম আল্লাহর কাছে এত দাম, দাম বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। হা হাজি সাহেব, কষ্ট করে আপনাদের সহযোগিতা লইয়া, আপনাদের পরামর্শ লইয়া, মনে অনেক আশা নিয়া এই মাদ্রাসাটা দিছেন, মনের ভিতরে অনেক আশা, ঠিক না ভাই? হ্যাঁ, কওমি মাদ্রাসা মানে কওম দ্বারা পরিচালিত, সরকারি মাদ্রাসা মানে সরকার দ্বারা পরিচালিত। এটা সরকারি মাদ্রাসা না, এটা কওমি মাদ্রাসা, অতএব এটা এলাকার মানুষের দ্বারাই পরিচালিত। যদি কওম সহযোগিতা না করে, কওমি মাদ্রাসা টিকে না। কোনো এলাকায় যদি কোনো একটা কওমি মাদ্রাসা এলাকার সহযোগিতা না করার কারণে মাদ্রাসার কোনো ক্ষতি হয়, মাদ্রাসার ক্ষতি হয়, মুহূর্তের ভিতরে ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে গজব নামবে, রহমত চলে যাবে, রহমত চলে যাবে। কারণ মাদ্রাসা টিকে আছে বিধায় আল্লাহ এখনো আমার আপনার সুস্থ রাখছে, এখনো আমার আপনার আল্লাহ রহমত দিয়া ভরপুর করে রাখছে। প্যার হাদিরিন, এজন্য নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। হয় তুমি আলেম হও, নতুবা মাদ্রাসায় পড়ো, নতুবা তুমি আলেমদেরকে মহব্বত করো, আর নতুবা মাদ্রাসাকে সহযোগিতা করো, ফালা তাকুন খামিসা। নবী কয় পাঁচ নম্বর দলে কেউ যায়ও না, পাঁচ নম্বর দলে কেউ যায়ও না, মানে মাদ্রাসার সাথে বিদ্বেষ রাখো না, মাদ্রাসার প্রতি কোনো দুশ্মনী রাখো না, মাদ্রাসার ক্ষতি করার চিন্তা নিও না, দুনিয়া আখেরাত তার বরবাদ হয়ে যাবে। ব্যক্তি বিশেষের দোষ থাকতে পারে, কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠান এটা আল্লাহর নবীর বাগান, ঠিক কিনা? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। যেখানে একটা মসজিদ তৈরি হবে, গোটা সমাজের দায়িত্ব হয়ে যায় মসজিদ চালানো আর মসজিদে নামাজ পড়া। মসজিদের কমিটির সভাপতি কে, তার উপরে গুস্সা করে যদি কেউ মসজিদের ক্ষতি করে, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দেওয়া লাগবে, মুক্তির কোনো উপায় নাই, কারণ মসজিদ সভাপতির নয়, ঠিক কিনা? জোরে খান। ঠিক তেমনি কোন এক ব্যক্তির মাধ্যমে মাদ্রাসা তৈরি হয়, তার মানে এই নয় মাদ্রাসা তার, তার উপরে গুস্সা করে যদি প্রতিষ্ঠানের কেউ ক্ষতি হয়ে যায়, আমার কোনো আচরণে আমার কোনো কথায়, আল্লাহর কাছে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। প্রতিষ্ঠান হয়ে যাওয়া মাত্রই গোটা সমাজের দায়িত্ব হয়ে যায় প্রতিষ্ঠান চালানো, ঠিক কিনা? জোরে কোন। সমাজের, গোটা সমাজের দায়িত্ব হয়ে যায় প্রতিষ্ঠান চালানো। ওই কিছুদিন আগে কিতাবের মধ্যে পড়ছি, ঘটনাটা বলতেছি আমি, শেষ দিয়ে দেবো, আরও ইন্টারেস্টিং ঘটনা শেষের দিকে, উদ্দেশ্য আমার সামনে। পাকিস্তানে এক দাওয়াতে তবলিগের জামাত গেছে, যে দেখে জঙ্গলের মধ্যে একটা মসজিদ, মসজিদে কোনো মানুষজন বলতে কেউ নাই, কেউ নাই। এই মসজিদের ভিতরে তারা ঢুকছে, ময়লা আবর্জনা করে রয়েছে, দাওয়াতে তবলিগের মানুষরা এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তারা এই মসজিদে থাকার সিদ্ধান্ত নিছে, এই মসজিদে থাকার সিদ্ধান্ত নিছে। এলাকার মানুষজন দৌড়ে আসছে, এসে কয়, হুজুর আপনারা এখানে থাকবেন? বলে, হ আমরা এই মসজিদে থাকবো। কয়, আল্লাহর দোহায় মসজিদে থাকেন না, রাত যখন দুইটা বাজে তখন এমন এক কান্নার আওয়াজ আমরা শুনি, আর এই ভয়ে এই এলাকা থেকে মানুষজন বাড়িঘর দূরে সরায় এসে, আপনারা এখানে থাকেন না, ভয় পাবেন। আমি সাক্ষ্য কী কও? বলে, হ রাত দুইটার সময় দেখবেন কান্না শুরু হইছে। তখন এই অবস্থায় দেখা যায়, ও এশার নামাজ পড়ার পর খাওয়া দাওয়া কইরা দাওয়াতে তবলিগের সাথীরা, আমি সব বরুব্বর আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, ইনি বলতেছি তোমরা সবাই ঘুমাও। আমি ঘুমাবো না, আমি দেখতে হবে কিসের কান্না, আমি সজাগ থাকবো, তোমরা ঘুমাও। কিন্তু সাথীরা কি আর ঘুমাইতে পারে? এরাও আর ঘুম নাই, সবারই কান সজাগ, কীর আওয়াজ, কিসের কান্না একটু শুনবো। যখন টিকি দুইটা বেজে গেছে তখনই শুনে, একদম মানুষ মরলে যেভাবে কান্নার আওয়াজ হয় এভাবে আস্তে আস্তে ফুফায়া ফুফায়া কান্নাটা শুরু হয়েছে। যখন কান্নাটা শুরু হয়েছে তখনই এরা সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে, উঠিয়া আমির সাহেবের পাশে আয়া জড়ো হয়ে গেছে। দেখে কান্নার আওয়াজ শুধু বাড়তেছে, কান্নার আওয়াজ বাড়তেছে, ডান দিকে কান্না, বাম দিকে কান্না, সামন থেকে কান্না, পিছন থেকে কান্নার আওয়াজ শুধু বাড়তেছে, সবাই ভয় পেয়ে গেছে, আমির সাহেবের কাছে আইসা জড়ো হয়ে গেছে। তখন ওই অবস্থায় কানতেছে কানতেছে আমির সাহ, তিনিও বলতেছে চলো আমরাও হাত উঠাইয়া আমরাও কান্না শুরু করি। আমির সাহ হাত উঠাইয়া তিনি সাথীদেরকে নিয়ে আল্লাহর কাছে কান্দা শুরু করছে, এমন কান্না শুরু করছে কানতে, তাদের কান্নার আওয়াজে ওই কান্না বন্ধ হয়ে গেছে। তখন একটা আওয়াজ আসছে,
এই আওয়াজ, কান্নার আওয়াজ, এটা মানুষেরও না জিনেরও না, এই কান্নাটা আল্লাহর ঘর মসজিদের প্রতিটা ইট কাঁদতেছে, আল্লাহর ঘর মসজিদের প্রতিটা ইট কাঁদতেছে। এই কেন বলে আওয়াজ হচ্ছে গাইবে আওয়াজ, যে একমাত্র কারণ এলাকার মানুষ মসজিদের হক আদায় করতেছে না, মসজিদের দেখশন রাখতেছে না, মসজিদ চালাইতেছে না, মসজিদে নামাজে আসতেছে না, এই জন্য প্রতিটা দেয়াল, প্রতিটা চৌকাঠ, প্রতিটা ইট এইভাবে কাঁদতেছে। বলুন এই মানুষগুলার অবস্থা কি হবে? তখন আমি সব কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলতেছে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, যতক্ষণ পর্যন্ত এই মসজিদে ভরপুর মুসল্লি আমরা না বানাবো, আমরা তবলিগের কাজ এখানে বন্ধ করব না। সেই মসজিদ তারা আবাদ করে আসছে পাকিস্তানের বাস্তব কারগুজারি। এজন্য মনে রাখবেন, খতরনাক বিষয় ভাই, খতরনাক বিষয়, সঙ্গীন বিষয়। মসজিদ মাদ্রাসা, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। আমার নবী রওজায় শুয়ে শুয়ে কলিজায় ব্যথা পাবে যখন এই সংবাদ শুনবে যে অমুক এলাকার একটা মাদ্রাসা অবহেলিত, এলাকার মানুষের সহযোগিতা নাই, এলাকার মানুষ থেকে সন্তান আসে না, হ্যাঁ প্রতিটা ঘর থেকে হাফেজ হওয়ার ফিকির হয় না, মানুষগুলা সন্তানকে হাফেজ বানাইতেছে না, আলেম বানাইতেছে না, হ্যাঁ মাদ্রাসার ছাত্রগুলি কষ্টে আছে কি সুখে আছে এলাকার মানুষের দেখশো নেয় না, এই খবর যদি নবীর কাছে যায় নবী কষ্ট পাবে। আমি আবারও বলছি আল্লাহর দোহায়, কোনো ব্যক্তির উপরে বা কোনো মানুষের উপরে কখনো মনে করবেন না যে এই প্রতিষ্ঠান তার না, মসজিদ আল্লাহর, মাদ্রাসা নবীর, ঠিক না? আমার নবীর প্রতিষ্ঠান, এটা আমার জিম্মাদারি, আমার দায়িত্ব মাদ্রাসাকে উন্নত করা, নতুবা আমার নবীর সামনে জবাব দেওয়ার কোনো মুখ থাকবে না। বিয়ারে হাজিরিন, এই অবস্থায় মুসা আলাইহিস সালামের আম্মার কুলে যাওয়া মাত্রই যখন কান্না থেমে গেল, তখনই আল্লাহ বলতেছে, মুসা যখন দুধ খাওয়াইব দুধ খাইও না, ইনি ফার্স্ট চান্সে দুধ খায় নাই, দ্বিতীয়বার যখন আবার দুধ খাওয়ানোর চেষ্টা করেছেন তখন আল্লাহ বলতেছে, মুসা এখনও খাইও না, কারণ এখনও ওর কলিজায় কিছু সন্দেহ রয়ে গেছে, কারণ মানুষের দিলের খবর জানেন কে? আল্লাহ। দ্বিতীয়বার যখন আবার চেষ্টা করেছে তখনও তিনি কান্না, এইবার ফেরাউনের অন্তর থেকে পুরাপুরি সন্দেহ দূর, কয় না মা হতেই পারে না, আল্লাহ পাক ফেরাউনের অন্তরের খবর জানেন, সাথে সাথে আল্লাহ পাক কয়, মুসা এইবার তুমি ভালো করে খাও। তৃতীয়বার যখন মা আবার চেষ্টা করেছেন তখন তিনি মার বুকের দুধ তিনি খাওয়া শুরু করলেন, খাইতেছেন খাইতেছেন ফেরাউন তখন কয়, হাই রে বাচ্চাটারে বাঁচানো গেল, হাই রে এই মহিলার দুধ যে খাইল, আল্লাহ পাক কয় এখন তুমি ইচ্ছা মতো খাইতে পারো, কারণ ফেরাউনের কলিজায় বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। ফেরাউন কয়, মা তুমি রাজদরবারে চলে আসো, দরবারের ভিতরে তুমি থাকবা, সন্তানটারে তুমি দুধ খাওয়াইবা, মাসের মাস তোমাকে আমি বেতন দিব, তোমার তেল পানি সাবান সব কিছু তোমার জন্য ফ্রি, রাজদরবারে থাকবা আর বাচ্চাদের তুমি খাওয়াইবা। আল্লাহ পাক কয়, মুসার মা সাবধান, তুমি এই প্রস্তাবে রাজি হইও না, এটা বড় ভয়ঙ্কর প্রস্তাব, তুমি যদি রাজদরবারে থাকো যে কোনো মুহূর্তে মা সন্তানের সম্পর্ক প্রকাশ পেয়ে যেতে পারে, তুমি এই প্রস্তাবে রাজি হইবা না। মুসা নবীর আম্মা কয়, না আমি আপনার রাজ দরবারে আসতে পারবো না, আমার বাড়ি আছে, ঘর আছে, সংসার আছে, আমি থাকবো না, চলে যাব। ফেরাউন কয়, তাহলে এই বাচ্চারে বাঁচাবো কেমন করে, তোমার বুকের দুধ ছাড়া তো কারো বুকের দুধ খায় না, সকাল সন্ধ্যা তুমি আসবা, আইসা বাচ্চারে দুধ খাওয়ায় যাইবা, আমি তোমাকে মাসের মাস বেতন দিব। মুসা নবীর আম্মায় কই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই, সকাল সন্ধ্যা আপনার বাচ্চারে দুধ খাওয়ানোর আমার টাইম নাই। ফেরাউন কয়, তাহলে এবার তুমি বলো বাচ্চারে আমি বাঁচাবো কেমন করে। মুসা নবীর আম্মায় কয়, তোমার বাঁচানোই লাগবে, কহ বাঁচানোই লাগবে, কয় বাঁচানোই লাগবে, কহ বাঁচাইতেই হবে, দুধ খাওয়াবো কেমনে, বাচ্চারে বাঁচাবো কেমনে, তোমার বুকের দুধ ছাড়া তো কারো বুকের দুধ খায় না। এমনি মুসা নবীর আম্মা তখন কয়, তাহলে একটা পথ আছে, একটা পথ বলে, কোন পথ? বাচ্চাটারে আমার সাথে আমার বাড়িতে দিয়া দাও। বুঝছেন বুঝছেন, বাচ্চাটারে আমার সাথে আমার বাড়িতে দিয়া দাও, আমি নিয়ে যাই, দুধ খাওয়ানোর বয়স পর্যন্ত আমি দুধ খাওয়াবো, এরপরে তুমি লইয়া আইও, মাসের মাস আমাকে বেতন দেওয়া লাগবে, বেতন। ফেরাউন কয়, ঠিক আছে তোমার মাসের মাস বেতন দিব, অ্যাকাউন্ট নাম্বার দিয়া যাও, অ্যাকাউন্ট নাম্বার দিয়া যায়, বেতন ধার্য হয়।
আর মা সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা দেখ, মা সন্তানের দুধ খাওয়ায় ফেরাউন বল দে বেতন দে, ঠিক কিনা জুরে কোন মা তার সন্তানের দুধ খাওয়ায় আর বল দে, কেমন বলদ বানাইছে আল্লাহ, কার সাথে লাগছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর আম্মারে ডাক দিয়া কয় মূসার মা বাচ্চা নিয়ে যাইতেছো, মনে আছে নি আমার ওয়াদার খবর, জুরে কোন না সুবহানাল্লাহ, فَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ আমি যে ওয়াদা দিছিলাম আমার কথায় গাঙ্গে ভাষা দাও, নাই কোনো টেনশন নাই, সন্তানের কোনো ক্ষতিও হবে না, বরং আমার কথায় নদীতে ভাসাইলে সন্তান আবার ফেরত দিব, এটা আমার ওয়াদা, ও মুসার মা মনে আসেনি আমার ওয়াদার কথা, ফেরত শুধু দিছি তা না বেতন সহ দিছি, আমি আপনিও যদি আল্লাহ পাককে খুশি করার জন্য সন্তান মাদ্রাসায় দিলে নদীতে ভাসানো হয় গাঙ্গে ভাসানো হয় মানুষের কথায়, আমি আপনি নদীতে ভাসাইতে রাজি আল্লাহকে খুশি করার জন্য, মুসা নবীর আল্লাহ পাক মারকুলি ফিরায় দিছেন, আমারে আপনারও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানরেও আপনার সন্তানরেও আপনার কুলি ফিরায় দেবে, মুসা নবীর নবী বানাইয়া আর আমার আপনার সন্তানরে নবীর নায়েব বানাইয়া, সুবহানাল্লাহ, জোরে খান। তাহলে মন ছোট করার কোনো দরকার আছে? মনটারে বড় করার আল্লাহর গোলাম, দুনিয়া কয়দিনের, অল্প দিনের, অল্প দিনের, কত সন্তান বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যায়, আফসুস, কত সন্তান মার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যায়, শুধু দিন না শিখানোর কারণে, বাপ মাতার জিম্মাদারি আদায় না করার কারণে, আর যদি আমি আপনি আমার জিম্মাদারি আদায় করি, সন্তানকে যদি দিন শিখাই, মুসলমানি শিখাই, এই সন্তান বাবার কবরের পাশে যাইয়া সুরা ইয়াসিন পড়বে, সুরা ফাতিহা পড়বে, ইখলাস পড়বে, চোখের পানি ঝরবে, সাথে সাথে আল্লাহ কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে, ভাইরে জন্য বলতেছিলাম, ভাইরা থানভী আলাইহি রহমাত লিখছেন, ছোট্ট বাচ্চাটা মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, বাবা মারা গেছে, বাবা ওসিয়ত করে গেছিল বিবিরে, বিবি গো যদি আমার ছেলে সন্তান হয় আমার ছেলেটারে তুমি হাফেজে কোরআন বানাইও, এর ভিতরে বাবা চলে গেছে, ছেলে যখন আল্লাহর কালাম পড়া শুরু করছে ইয়াদ হয়ে গেছে বাবার কথা, বাবার কথা যেদিন কোরআন সবক নেই, আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতো আমার উস্তাদদেরকে মিষ্টি খাওয়াইতো, ছাত্রদেরকে জিলাপি খাওয়াইতো, আজ আমি কোরআন সবক নিতেছি, আমার আব্বা যদি দুনিয়া থাকতো আজকে কত কিছু খাওয়াইতো, এই ছেলে সবকটা লইয়া বাবার কবরের পাশে যায় দাঁড়াইছে, চোখের পানি ঝরা যখন কান্দতে শুরু করছে, ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের ফেরেশতাদেরকে কয়, এ আজাবের ফেরেশতারা কজব কবরের আজাব তোমরা বন্ধ করো, কারণ আমার বান্দার ছোট্ট বাচ্চারা কবরের পাশে দাঁড়ায় কান্দতেছে, আমি আল্লাহকে রহমান কয়ে ডাক দিছি, আমাকে রহিম কয়ে ডাক দিছি, অতি দয়ালু কয়ে আমার যেই বাচ্চা ডাক দেয়, আমি তার বাবারে মারতে পারি না, মারতে পারি না, আমি আল্লাহরে যে দয়ার সাগর কয়ে ডাক দে, আমি তার মারে কবরে আজাব দিতে পারি না, এজন্য রে ভাই বাপ মা একদিন আমরা সবাই চলে যাব, সন্তান রেখে যাব, যদি সন্তানটারে হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি, দুনিয়াতে সন্তান জন্ম দেওয়া সার্থক হয়ে গেল, সন্তান রেখে যাওয়া সার্থক হয়ে গেল, ভাই সন্তানের দ্বারা দুনিয়া কামাই করার নিয়ত অন্তর থেকে বাদ দিয়া দেন, মনে করেন একটা নিয়ত করেন, সন্তান যেন আমার সৎকায় জারিয়া হয়, পারবো না ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ, এই মাদ্রাসা ধরে রাখা শুধু একজনের দায়িত্ব না সবার দায়িত্ব, আমরা কারা কারা মাদ্রাসার সহযোগিতা করতে রাজি, হাত দুটো আল্লাহরে দেখাই, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জুড়ে বলি আমিন, আর একটু জুড়ে বলে না আমিন, একখান হাদিস বলবো গুরুত্বপূর্ণ একখান হাদিস, কেউ উঠবেন না, এর আগে আমার একটু অনুরোধ থাকবে, যারা মাদ্রাসায় সহযোগিতা করে, মাদ্রাসার ভালো মন্দ খেয়াল রাখে, মাদ্রাসার ছাত্রদের সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখে, হাসরের মাঠে ওই হাফেজ সাহেব যখন জান্নাতের দিকে রওনা দিব, তখন ওই হাফেজ সাহেব বলবো আল্লাহ আমার আব্বা আম্মা কই, আমার আব্বা আম্মা স্যার আমি জান্নাতে যাইমু না, আল্লাহ ফেরেশতাদেরকে কইব যাও তার আব্বা আম্মারে জাহান্নাম থেকে তুইলে আনো, তার বাপমারে যখন জাহান্নাম থেকে তুলে আনবে
তার দাদা দাদি তার বাপ মারে ধরবে, তৈরে কইব তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে জান্নাত পেয়ে গেছো, কিন্তু সে তো আমাদেরও নাতি, আমি তো কম মায়া করছি না আমার নাতিটারে, আমি নানা তো আমার নাতিটারে কম আদর করি নাই, আমরাও বিপদে পড়ে গেছি, যে কইও আমাদের জন্য জন্য একটু সুপারিশ করে। তার বাপ মা উঠাইয়া কইব, বাবারে আমরাও জান্নাতে যাইব না, তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইব না। তখন আল্লাহ বলবো, যাও কোরআনের পাখির দাদা দাদিরে তুইলে আনো, দাদা দাদিরে যখন উঠে আনবে এলাকার মানুষে ধরবো, ধরে কইব ভাই আমরা ওই এলাকার মানুষ যেই এলাকাতে।